চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি অঞ্চলকে ঘিরে কৃষি অর্থনীতিতে বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নানান ধরনের ফল বোল থেকে শুরু করে গাছ বাগান সৃজন করে শত শত কোটি টাকার বিনিয়োগ করছে এখানকার কৃষি উদ্যোক্তা ও বাগান মালিকেরা। সম্ভাবনাময়ী কৃষিজ অর্থনীতিতে প্রাণকেন্দ্র এইসব পাহাড়ি অঞ্চল জুড়ে রয়েছে লেবু, পেয়ারা, মাল্টা, লিচু, আম, এছাড়াও নানান ধরনের ফলের বাগান রয়েছে, সেগুনসহ নানান জাতের গাছের বাগান। এখানকার উৎপাদিত কৃষিজ পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। সকালে সবসময় আসে না, মাঝে মধ্যে আসে আর কি। আজকে সকালে কি দেখা? সকালে বলতে হাতির দেখ, মানে পায়ের পাতা টাতা দেখা গেছে, হাতির পায়ের ছাপ দেখা গেছে, মানে সকালে আসলে দেখা যেত। তোমরা মাঝে মধ্যে দেখো? মাঝে মধ্যে আমি একবারও দেখিনি, কিন্তু আমার আমার সাথে যারা আসছো তারা দেখছো। আমি নতুন, আমি আজকে না কালকে আনতেছি আমাদের বাগান থেকে। তোমরা কয় ভাই কয় বোন? আমরা দুই ভাই এক বোন। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এসএসসি দিছি এবার। আচ্ছা, আগের বছর এসএসসি দিছি। পাস করো নাই? করছি। কোন কলেজে নিছে অ্যাডমিশন? এখন অ্যাডমিশন নিই নি, নিব আর কি আর। আচ্ছা আচ্ছা।